নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু আজকে আপনাদেরকে এমন একটা অ্যাস্ট্রোলজিক্যাল যোগার কথা বলবো বা আরও স্পেসিফিক্যালি অশুভ যোগার কথা বলবো যেটা কোনো জাতক বা জাতিকার জন্মছকে যদি থাকে তাহলে দেখা যায় তার জীবনে যে প্রেমজ সম্পর্ক একের পর এক ভাঙতে থাকে ইভেন সে যদি কম বয়সে বিবাহ করে ফেলে তাহলে দেখা যায় তার জীবনে দুই বা দুইয়ের অধিক বিবাহিত জীবন তৈরি হয় মানে এক বা একাধিক ডাইভোর্সও দেখা যায় এই যোগটি হল শুক্র আর কেতুর যোগ এই শুক্র আর কেতুর যোগ অ্যাস্ট্রোলজিতে একটা সবচেয়ে অশুভ যোগের অন্যতম বলে মনে করা হয় এই যোগটি যদি আপনার জন্মকুণ্ডলীতে কোনো ঘরে বারোটি ঘরের মধ্যে কোনো একটি ঘরে একসঙ্গে অবস্থান করে তাহলে কিন্তু এই যে ভিডিওতে আমি যে এই যোগের যে ফলাফলগুলো বলবো সেগুলো কিন্তু ঘটতে দেখা যাবে তবে তার বিচ্যুতি একটু আদ্রু এদিক ওদিক হতে পারে কারণ কোন ঘরে সেটা অবস্থান করবে কোন নক্ষত্রে অবস্থান করবে সেগুলোর ওপর ফলাফলের হেরফের কিন্তু অবশ্যই হতে পারে তো প্রথমে দেখে নেওয়া যাক যে শুক্র শুক্র আমাদের জন্মছকে কি কি জিনিসকে রিপ্রেজেন্ট করে শুক্র রিপ্রেজেন্ট করে আমাদের লাভ লাইফকে প্রেমজ সম্পর্ককে বিবাহিত জীবন বা বিবাহকে ওয়েলথ আমরা জীবনে কত সম্পদ অর্জন করব আমাদের লাক্সারিয়াস লাইফ মানে লাক্সারি আইটেম আমরা জীবনে পাবো কি পাবো না গাড়ি বাড়ি হবে কি হবে না বিশেষ করে গাড়ি আমাদের যে লাইফ পার্টনার স্বামী বা স্ত্রী সেটাও কিন্তু শুক্র রিপ্রেজেন্ট করে আপনি কোনো জিনিসকে সবচেয়ে বেশি পেতে অনুভব করেন বা সেই জিনিসটা পেলে সবচেয়ে বেশি খুশি হন এই জিনিসটা কিন্তু ডিনোট করে শুক্র আর কেতু কি করে কেতু হচ্ছে একটা স্পিরিচুয়াল প্ল্যানেট মোক্ষ প্রদানকারী একটা গ্রহ এ ভোগবাদ বস্তুবাদ দুনিয়া থেকে অনেক দূরে ভোগবাদ বস্তুবাদ দুনিয়ার জন্য যে সকল জিনিসের প্রয়োজন হয় সেগুলো তার একদমই পছন্দ নয় সে একাকী থাকতে পছন্দ করে আইসোলেশন পছন্দ তার সুতরাং বুঝতে পারছেন শুক্রর ঠিক অপোজিট হচ্ছে এই কেতু তো এই দুটো প্ল্যানেট বা গ্রহ যখন আপনার জন্মছকের কোনো একটা ঘরে এসে অবস্থান করবে বিশেষ করে লগ্নে সপ্তমে চতুর্থে এই সকল জায়গাগুলোতে বসে তাহলে এফেক্ট আরও বেশি পাওয়া যায় তবেও যে কোনো জায়গায় বসুক না কেন আপনারা এই জেনারেল এফেক্টগুলো পাবেনই পাবেন ধরুন আপনি যেরকম আপনার প্রেমজ সম্পর্ক থেকে কখনোই স্যাটিসফাইড হবেন না আপনাদের সবসময়ই মনে হবে যে এই যে ছেলেটি বা মেয়েটি আমার জন্য সঠিক নয় আবার আপনি এরকমও আপনার মনের মধ্যে ফিলিংস আসবে যে আমি এই রিলেশনশিপের জন্য হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি কিন্তু আমার পার্টনার হানড্রেড পার্সেন্ট দিচ্ছে না এই নিয়ে আপনার অনেক কমপ্লেন থাকবে সেটা প্রেমজ ক্ষেত্রেও হতে পারে ম্যারেজও হতে পারে বিবাহিত জীবনেও হতে পারে আবার আপনি এও ভাববেন কখনো কখনো যে আমি আমার পার্টনারকে এত ভালোবাসি হানড্রেড পারসেন্ট দিচ্ছি সে যা চাইছে তাই দিচ্ছি কিন্তু সেই ফিলিংস বা অনুভূতিটা আমার পার্টনারের থেকে পাচ্ছি না তখন কিন্তু আপনি ধীরে ধীরে সেই সম্পর্কটা থেকে ইন্টারেস্ট হারাবেন আপনার আর সেই সম্পর্কটা কিন্তু ভালো লাগবে না আপনি তখন নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে চেষ্টা করবেন এই জন্য দেখা যায় যে এই যোগটি থাকলে জাতক বা জাতিকাদের এক বা একাধিক প্রেমজ সম্পর্ক তৈরি হয় আর যদি তারা কম বয়সে বিবাহ করে থাকে ছাব্বিশ সাতাশ আঠাশের মধ্যে তাহলে দেখা যায় দুই বা দুইয়ের অধিক ডিভোর্স তাদের জীবনে কিন্তু ঘটে তাই এই যোগ থাকলে কোনো জাতক বা জাতিকা সে প্রেমজ সম্পর্কই হোক আর বিবাহিত জীবনই হোক সেখানে কিন্তু তারা কখনোই খুশি পায় না তাই আমাদের মানে আমার এই বিষয়ে তাদের জন্য রেকমেন্ডেশন হলো যদি তারা এক বিবাহে এক সম্পর্কে বিশ্বাস করে তাদের এই বিবাহিত জীবন মানে বিবাহ করা উচিত ৩৫ বছরের পরে তাহলেই একমাত্র একটা বিবাহে সে খুশি থাকতে পারবে স্যাটিসফাইড হতে পারবে আবার এই যোগের আরেকটা দিক আছে আরেকটা দিক কি সেটা হলো যে এই যোগ থাকলে জাতক বা জাতিকার কাছে অর্থ দিনই সঞ্চয় হবে না আসবে কিন্তু অর্থ চলেও যাবে এই দুনিয়ায় শুক্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট কারণ শুক্র অর্থ দেয় সম্পদ দেয় লাগজারিয়াস আইটেম দেয় সুতরাং এই শুক্র যদি আপনার জন্মচ্ছকে স্ট্রং না হয় আবার যদি এইরকম যোগ করে থাকে তাহলে কিন্তু বিপদ। আপনি বহু অর্থ কামালেও আপনার হাতে দিনের শেষে কিচ্ছু বাজবে না দর্শক বন্ধু ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু